আর বন্ধুরা, চামেলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ আমি তোমাদের গোলাপ গাছ পটিং করে দেখাবো, কারণ তোমাদের একজন রিকোয়েস্ট করেছিলে যে গোলাপ গাছ দিদি কেমন করে পটিং করব একটু দেখিও। তাই আজ আমি দুটো গোলাপ গাছ নিয়ে নিয়েছি, এই দুটো গোলাপ গাছ আমি তোমাদের পটিং করে দেখাবো, ঠিক আছে? তাহলে এসো, কিভাবে কি করি দেখো, আর কি মিডিয়াতে আমি গোলাপ গাছটা তৈরি করেছি সেটাও দেখো। এই দেখো, আমি দুটো গোলাপ গাছ নিয়ে নিয়েছি, এই যে এই একটা গোলাপ গাছ আর এই একটা গোলাপ গাছ, ঠিক আছে? এই দুটো গাছ আমি আজকে তোমাদের পটিং করে দেখাবো। পাশে দেখো আমার সব আম গাছ, এগুলো আমি আর ছাদ থেকে সব নামিয়ে এনেছি, ছাদে আর লোড দেওয়া যাচ্ছে না, প্রচুর গাছ হয়ে গেছে। তো সব এখানে আছে, ব্যানানা ম্যাঙ্গো, এটা হচ্ছে তোমার চাকা পাত, হ্যাঁ এটা হচ্ছে কাটিমন, তারপরে আছে এটা কি নামডক মাই, মিয়া জ্যাকি, হ্যাঁ তারপরে হাড়ি ভাঙা, আলফানসো, আর এটাও কাটিমন। কাটিমন এখানে দুটো আছে, আর ওর পেছনে আছে তোমার হিমসাগর। এই যে ছোট্ট গাছটা কি সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে দেখো, একদম ছোট্ট গাছ। তো যাই হোক, আর এই পাশটায় হচ্ছে আমার পুরো আঙ্গুর বাগান, দেখো কি সুন্দর আঙ্গুর গাছ হয়েছে, পুরো মানে বাড়ির পেছনটার অর্ধেক জুড়ে আঙ্গুর গাছ হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে আঙ্গুর গাছ। যদি এবারে ফেব্রুয়ারিতে কি ফুল আসার সময় বোঝা যাবে যে কি পরিমাণ আঙ্গুর হচ্ছে। দেখো আমি কি নিয়ে নিয়েছি, এই গাছ আমার আগে আমি করেছিলাম বালিচালা নুড়িতে, ঠিক আছে, একদম প্লেন বালিচালা নুড়িতে করেছি আর তার সঙ্গে গোবর সার দিয়ে। তো এবারে আমি বের করে নিচ্ছি, ঠিক আছে? দেখো সিন্ডারে যারা করে বা বালিচালা নুড়িতে যারা করে, তারা সাধারণত তোমার ইসে করে কি রাসায়নিক সার দিয়ে করে। তো আমি রাসায়নিক সার ইউজ করি না, কি দরকার, আমার তো শখের বাগান, শুধু শুধু রাসায়নিক সার ইউজ করব কেন, হ্যাঁ এর জন্য আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না। এই এখন শুধু গোবর সার, প্লেন গোবর সার আর তোমার সিন্ডার দিয়ে বসিয়ে দেবো, আর তোমার পরে ধরো 15 দিন কিংবা 1 মাস পরে আমি এই 1 চামচ হাড় গুঁড়ো, এই দেখো এই ইটের গুঁড়ো এইসব দিয়ে এই যে গাছটা করা, দেখো দেখেছো, এই যেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি খানিকটা, কারণ আমরা যারা শখের বাগান করি তাদের রাসায়নিক সারটা না ইউজ করাই ভালো। আমাদের গাছ তো আর কোনো কম্পিটিশনে যাবে না, জাস্ট কয়েকটা ফুল দেখবো এটাই। দেখো তো প্লেন গোবর সারে খারাপ হয়েছে গাছ, জৈব সারে একটু হাড় গুঁড়ো, শিং কুচি, হ্যাঁ একটু বাদাম খোল একসঙ্গে মিশিয়ে একটু রেখে দেবে কয়েকদিন, তারপরে গিয়ে এই ধরো এই যে এখন পটিং করে দিচ্ছি, এর 15 দিন বাদে আমি ওইগুলো মিশিয়ে রাখবো। তার মানে ধরো 1 চামচ করে যাতে সব গাছে পড়ে, হ্যাঁ সেরকমভাবে দেবো, তাই এই তবেই আমি আবার এই গাছটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা আমি এখন আর ইউজ করছি না, এই যেটা গেল তো গেল, এটাকে আর আমি করবো না, আমি নতুন করে সার রেডি করে নিচ্ছি। অনেক গোলাপ গাছ বুঝেছো তো, কবে কি করবো জানি না, তো যাই হোক দুটো দুটো করে করতে থাকি, তবে কি শেষ হয় হবে কি আর করা যাবে। সামনে পুজো চলে আসছে, পুজোর এখন অনেক কাজ, ঘর দুয়ার পরিষ্কার করা, হ্যাঁ দেখো আমি সম পরিমাণে এই যে গোবর সার নিয়ে নিলাম, ঠিক আছে এটাকে এবারে মিশিয়ে নিই, আর একটুখানি আমি ফুরাডন দিয়েছি কিন্তু, কারণ এই বর্ষাকাল তো কেঁচোটা যাতে না হয় এর জন্য ফুরাডনটা দিয়েছি। ফুরাডনটা রাসায়নিক, তাহলেও ওই একটুখানিতে শুধুমাত্র একটুখানি ফুরাডন মিশিয়ে দিলে ওতে ক্ষতি হয় না, কিন্তু সবসময় রাসায়নিক সারটা ইউজ না করাই ভালো, ঠিক আছে? আর এই তো মিশিয়ে দিলাম, আর দেবো না।
না বর্ষাকালে কেন্ন টেন্ন অনেক কিছু হয় ভিতরে, কুড়াডানটা একজনেই দেওয়া। আমার সেই ছোট্ট ছেলেটা কমেন্টস করে জানিয়েছে ও চুড়িদারের ফেব্রিক দেখতে চায়। ঠিক আছে, দেখাবো মার জন্য, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তুমি মাকে খুব ভালোবাসো, খুব ভালো লাগছে এর জন্য। আমার আমার ছেলেও আমাকে খুব ভালোবাসে। এইবার দেখো মেশানো হয়ে গেল। হ্যাঁ, এইবারে আমি ভেতরে এই যে টপ ভাঙা দিয়ে দিচ্ছি, যেমন ছিল আগে সেরকমই করব, আর অন্য বিশেষ কিছুই না। হ্যাঁ, বেশি সার দিলে সত্যি কথা গাছ ভালো হয় না, কারণ আমি তো অনেক বছর ধরে গাছ করছি। হ্যাঁ, মাঝে মাঝে যখন প্রথম দিকে একটু ট্রাই করতাম, দেখি তো যদি গাছ বেশি ভালো হয় না, বর্ষা যখনই বেশি পড়ে তখনই হয় গাছ মরে যায়, রোদ উঠলে পড়ে নানান রকম সমস্যা হয়। এর জন্য এই যে দেখো এইভাবে এখন যারা গাছ পটিং করবে, এবার আমি এই দেখো সারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতে কী হয়, গাছ যত বড়ই হোক তোমার যদি প্রতি বছর তুমি পটিংটা করো, তবে গিয়ে তুমি ওই একই টবে রাখতে পারবে। ঠিক আছে, এদিক থেকে আমি কিছুটা তুলে বাদ দিয়ে দিই। আচ্ছা দেখো, এই গাছটা সাইড করে রয়েছে, আমি কিন্তু গাছটা সাইড করে বসাবো না, ওইভাবে তাহলে মিডিলে হবে না। ঠিক আছে, প্রথম অবস্থায় যখন ছোট্ট অবস্থায় বসিয়েছিলাম তো, তো তখন ওরকম সাইড হয়ে গেছে, কিন্তু এবারে আমি দেখো গাছটাকে আমি সোজা করব। যে একটু দেখো কীভাবে বসিয়েছি দেখো, হ্যাঁ একদম মানে মিডিল করে এটাকে আমি বসানোর চেষ্টা করছি, তাতে কাত হয়ে যায়, যাক মানে মাটিটা কাত হয়ে যাচ্ছে, ওতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, গাছটা যাতে মিডিলে থাকে, আর আমি কিন্তু এখন ডালগুলো ছাড়বো না। হ্যাঁ, ডাল আমি পরে ছাড়বো, গাছটা ধরে যাক, তারপরে গাছের ডাল প্রচুর ছাঁটা হয় আমার এমনিতেও, কারণ আমার জায়গা অল্প, তো এর জন্য ছেঁটে ছেঁটে ছোটো করে রাখি। দেখো গাছটাকে মিডিলে আনার জন্য আমি, কারণ আগেরবার প্রথমে একদম কিনারে ছিল, তো যাই হোক আমি এই ডালটা আমি কেটে দিই। ঠিক আছে, শেপটা ভালো থাকবে। এর 15 দিন বাদে কিংবা 1 মাস বাদে আমি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং কুচি, হ্যাঁ 1 চামচ বাদাম খোল, এটা মিশিয়ে তারপরে তোমার গাছের গোড়ায় দেবো। মানে 1 চামচ করে প্রতিটা গাছের গোড়ায়, মানে 3টে মিলে 3 চামচ হবে। ঠিক আছে, দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, আর কোনো খাবার দেওয়া লাগবে না। আর যারা রাসায়নিক সারে করতে চাও করতে পারো, তো সেইটাও আমি বলে দেবো, যদি কেউ রাসায়নিক সারে করতে চাও আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি হিসাবটা বলে দেবো ঠিক কতটা পরিমাণ কি লাগবে। তবে আমার মনে হয় রাসায়নিক সারে না করাই ভালো, জৈবভাবেই করার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখলে আজকের ভিডিওটা, আজকে ভিডিওটি এই অবধি রইলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।